দেখছেন প্রামাণ্য সব দলিল, এই দলিল গুলো আমরা ডকুমেন্ট হিসেবে পেয়েছি। আমি আমার লোক লাগিয়ে সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট আমি পদ্ধতি মেনে সংগ্রহ করেছি। প্রথম হচ্ছে গণেশ চন্দ্র মন্ডল এমএলএ ফুলতলি, এমএলএ ফুলতলি মোট দলিলের সংখ্যা 39টি। 100 দিনের টাকায় সবচেয়ে দুর্নীতি হয়েছে ফুলতলিতে, এবং এই দলিলগুলিতে গণেশ চন্দ্র মন্ডলের নিজের নামে 13টা, মৌসুমি মন্ডল ব্যাকেটে ময়রা ওয়াইফ তার নামে 16টা, রশ্মি মন্ডল টোটার ডটারের নামে 4টা, ঋত্বিকা মন্ডল ডটারের নামে 4টা, শিবপদ মন্ডল ফাদারের নামে 1টা, আর মৌরিবালা মন্ডল মাদার যিনি গ্রাম পঞ্চায়েত মেম্বার তার নামে 1টা। এই 39টা অবৈধ সম্পত্তি 19 থেকে 21 সালের মধ্যে পারচেজ করেছেন, এবং এই প্রপার্টি ক্রোড়স অফ রুপিজের দাম। আমরা এটা গণেশ চন্দ্র মন্ডলের প্রপার্টির দলিল, আমরা আপনাদের সাংবাদিকদেরকে একটা কপি দিয়ে দেব, এবং বিজেপির পক্ষ থেকে 15 দিন ব্যাপী সেবা পক্ষেরও সূচনা আগামী 17 তারিখ। আমি তার প্রাক্কালে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার গতকাল ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমি আপনাদের কাছে কিছু প্রামাণ্য তথ্য, দুর্নীতিগ্রস্ত অবৈধভাবে বেআইনি অর্থে স্থায়ী সম্পদ সৃষ্টি করা, কিছু তৃণমূল কংগ্রেসের পদাধিকারী নেতৃত্বের বিষয়ে আপনাদের সামনে তথ্য সহ তুলে ধরব, এবং এই প্রক্রিয়াটা চলবে, একদিনই সব দেখানো যাবে না, একদিনেই সব দেওয়া যাবে না। আজকে 4 জনকে দিয়ে আমরা শুরু করছি, জেলাটার নাম দক্ষিণ 24 পরগনা।